প্রথম সিনেমা অনেক এক্সাইটেড নার্ভাসনেস ছিল বাট যখন আমি মানে হলে ঢুকি গেট দিয়ে তখন সবাই পাখি পাখি বলে চিল্লাছিল আমরা জোরে ভেসে যেতে চাই থ্যাংক ইউ অনেক বেড়ে যাচ্ছে এবং আশা করছি যে আমি বারবার বলছি মর্নিং শো ইজ দ্য ডে মর্নিং শো ইজ দ্য ডে কারণ হচ্ছে আজকের যে পজিটিভ ভাইব সেটা তো আমাদের বাংলাদেশের একটা ফিল্ম নিয়ে আমাদের নিজেদের ফিল্ম নিয়ে তো এইটা ডেফিনেটলি এখানে সীমাবদ্ধ থাকবে না এটা আরও ছড়িয়ে পড়বে এবং আজকে যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা মানে অডিয়েন্সের ছবিটা পছন্দ হচ্ছে কোনো না কোনো জায়গায় তার কানেক্টেড ফিল করছেন প্রচুর পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স পেয়েছি আজকে প্রচুর পরিমাণে নারী দর্শক পেয়েছে এই দুজনই কিন্তু এই দুই শ্রেণী কিন্তু আমাদের ফিল্মের চালিকা শক্তি আমাদের একটা অনেক বড় অ্যাসেট তো ইনশাল্লাহ যদি আগামীতেও আমাদের ফ্যামিলি অডিয়েন্স বাড়ে স্টুডেন্টরা যদি দেখতে আসে আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি পজিটিভ স্টার্ট ফর দ্য টিম আমরা জোয়ারে ভেসে যেতে চাই থ্যাংক ইউ আমি প্রচুর পরিমাণে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছিলাম আমি একটু আগে যখন ঢুকেছি আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে কেমন লেগেছে কিন্তু আমার আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছাচ্ছিল না হ্যাঁ সকাল থেকে গ্রুপে আমাদের মেসেজ আসছিল হাউসফুল ছিল একটু অসুস্থ ছিলাম আমি এই জন্য বের হতে পারিনি এই মাত্র বসুন্ধরায় আসলাম হল ভিজিটে প্রথম সিনেমা অনেক এক্সাইটেড নার্ভাসনেস ছিল বাট যখন আমি মানে হলে ঢুকি গেট দিয়ে তখন সবাই পাখি পাখি বলে চিল্লাছিল সো দ্যাট ওয়াজ সামথিং ভেরি এক্সাইটিং অ্যান্ড আমি কখনো আশা করিনি যে মানুষ পাখি ক্যারেক্টারটাকে এতটা ভালোবাসবে অবশ্যই এটা তো একটা আসলে আমার ভালোবাসার জায়গা থেকে আসলে আমার অভিনয়ে কাজ করা সুতরাং যখন মানুষ সেই ক্যারেক্টারের নামটা ধরে ডাকে আসলে মানে আমি আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ইট আই গট গুজ বাম্পস অলরেডি